ঠিক আছে আমি একটা রিকোয়েস্ট করি আপনি আমারকে তালি দিতে হইলে লাস্টে দেন শেষে একবার দেন হ্যাঁ সো আমি এই মেডিকেলে প্রথম 1991 প্রায় নভেম্বরে আসেছিলাম নভেম্বর 20-25 তারিখ থেকে এভার সিন্স আমি এখানে আসার সময় মাই ফ্রেন্ডস হ্যাভ অলরেডি স্টার্টেড দেয়ার কোর্স আই ওয়াজ লেট বাই 4-5 মান্থস সো আই রিয়েলি হ্যাড টু স্টাডি হার্ড আই হ্যাড টু স্টাডি হার্ড টু ক্যাচ আপ উইথ মাই ভেরি ব্রাইট স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ ডুইং দ্যাট আই ডিজাইন সাম মেথডস টু ডু ইট সেটা আমি আপনাকে সিন্স এখানে বেশি মনে হয় ছাত্ররা আছেন কি বা টিচার্সরা আছেন সেজন্য আপনাদেরকে আপনাদের যেহেতু এটা অ্যাপ্লিকেবল সেজন্য আমি একটা বলতে চাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট ওয়েন আই ওয়াজ লার্নিং অ্যানাটমি ফর এক্সাম্পল আমি আই মেক শিওর দ্যাট আই রিভাইজ রিড থ্রু দ্য চ্যাপ্টার ওয়ান্স বিফোর মাই টিচার টিচার্স মি যদি আগামীকালকে ওরা যদি আমাদের প্রোগ্রামে ফেস যদি থাকে তাহলে আজকে রাতের বসে আমি ফেস একবার পড়ে আসতাম নেক্সট ডে আমি ক্লাসে গেলে স্যার একবার ফেসের ডেমো দিবে এটা শেষ পর করেই আমি আপনার বন্ধুদেরকে নিয়ে গিয়ে ডিসেক রুমে নিয়ে যাই একবার দেখা যেতাম ওনারকে ভালো হোক না হোক আমি যতটুক শিখছি যতটুক শুনছি সেটা একবার প্র্যাকটিস করতে হবে বলেই আমি আমাদের বন্ধুদেরকে যোগ করে নিয়ে যাই আমি ওনাদের সাথে একবার ডিসকাস করি By that, I would have learned that chapter 3 times before my friends would have learned hardly one time. They would have just heard the teacher in the class. By then, I had read it twice, thrice. She listened to her, I have learned in my life that amra jodi kichu shikhte chan, seta porae shikhte parben apni. Discuss korte hobe. You have to learn, the best way to learn is through discussion and not through lectures. That's why I don't believe in giving lectures, so please don't listen to my lectures. Tarpore jehetu I have lot of things to say, I'll cut down, make it short, and give you some life events which I take it very close to my heart, which has given me lots of lessons in my life. Amar thik oi shal or date ta amar thik mone nai, ami fourth year e chilam. ফোর্থ ইয়ারে আমার ওয়েস্ট ব্লক 20 নম্বর রুমে বাত মারেছিলাম ওই ইভিনিংয়ে আমার কিছু জানি কে জানি আমার পেটে ব্যথা করতেছিল অ্যারাউন্ড 9টার দিকে আমি একবার বমিও করেছি তারপরে সকালে সকালে দিকে আমি এবং আমার বন্ধু আমার ওয়ান ইয়ার সিনিয়র ডক্টর সেলভা রাজা ফ্রম মালয়েশিয়া আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিলেন আচ্ছা সেলভা রাজা গার্লফ্রেন্ড মনে হয় যে হোক আমি ওনাকে ডেকে নিলাম প্রায় মিডনাইট লিটল পাস মিডনাইটে আই ওয়েন্ট ওভার টু সেলভাস রুম এন্ড আই সেড সেলভা আই এম নট ফিলিং ওয়েল টুডে দেন হি কেম আপ টু মাই রুম ইন রুম নাম্বার 20 হি স্পেন্ড দ্য নাইট উইথ মি আই কুডন্ট স্লিপ দ্য হোল নাইট আই ভমিটেড ফিউ মোর টাইমস এন্ড প্রথমবারে ফার্স্ট আওয়ার অফ দ্য নেক্সট মর্নিং হি টুক মি টু দ্য হসপিটাল তখন আউটডোরে আমরা তখন আরপি বলি এখন কি বলতেছে আমি জানি না তখন আরপি বলেছিল আরপি আমি চেনা জানা নাই আমি ওনার কাছে একবারও যাই নাই অ্যাজ এ স্টুডেন্ট যাইতে হয় নাই অ্যাজ এ রুগী তো অবশ্যই যাই নাই সেই জন্য ওনার দরওয়াজের বাইরে আমি প্রায় আমরা দুইজন 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম উনি ব্যস্ত নিশ্চয়ই তারপর 1 ঘন্টার পরে আমিও ভিতরে ঢুকে আমি সিমটমস তো বলতে চাইছিলাম কিন্তু সরাসরি উনি আমাকে কারণ আই হ্যাভ বিন অন H2 ব্লকার্স ফর মেনি মেনি মান্থস ইয়ার্স বাই দেন সো অ্যাজ হি ওয়াজ রিভিলিং মাই হিস্ট্রি আই সেড আই এম অন রানিট্রিডিন ওমিপ্রাজল অ্যাজ ইন ওয়েন আই রিকোয়ার বিকজ আই ইউজ টু হ্যাভ সাম পেপটিক সিমটমস উইদাউট মাচ ডিলে হি গেভ মি ওমিপ্রাজল হি গেভ মি সাম অ্যান্টিস্পাসমোটিক্স অ্যান্ড হি সেড গো ইন রেস্ট তাহলে ওইটা নিয়ে আমি আবার রুম নাম্বার 20 নম্বরে গেলাম রেস্ট করলাম ইভিনিংয়ে ঠিক হতেছে না রেনিটিডিং খাক ওমিপ্রাজল খাক কিছুই কাজ করতেছে না আগেইন নেক্সট মর্নিং উই ওয়েন্ট টু দ্য সেম আরপি এন্ড আরপি সেড যাক মনে হয় ইউ ডোন্ট ওয়ান্ট টু এটেন্ড ক্লাসেস যদি রেস্ট নিতে হইলে আপনি স্টুডেন্টস ক্যাবিনে রেস্ট অ্যাডমিট হয়ে যান ভর্তি হয়ে যান তাহলে আমি বইতে গেলাম আর কি স্টুডেন্টস ক্যাবিনে
তারপর ওখানে ছিলাম যেহেতু আরপি এডমিশন করার আমি ইন্টারনাল মেডিসিন দিকে দেখতেছি রাউনে আসতেছি প্রফেসর আসতেছি আমি ঠিক হচ্ছে না দিনে পর আমার কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল তারপরে একদিন আই ডোন্ট নো হাউ মেনি ডেজ লেটার সাম ডিফারেন্ট গ্রুপস অফ সার্জনস কেম ডক্টরস কেম এন্ড ইট হ্যাপেন টু বি দ্য সার্জিক্যাল টিম দ্যাট মর্নিং দ্য সার্জিক্যাল টিম টুক রাউন্ডস এন্ড ইভিনিং এ Somebody came there, I actually didn't know. And this gentleman was saying, if I recollect correctly, what I can still remember very clearly is, Are, ee chhele ta erokom rakhi kono mone hoy no? Eta to appendicitis, bhai. Eta to burst hocche to ekhon. For how long he had been like this? Ki erokom mano hoy to? Amader ki discuss korle hoy to? He should have consulted us. But I could hear that clearly. Then he turned to me and said, please don't worry, you need immediate surgery. I will operate. There will not be any problem. Don't worry, your parents are far away. Yet I have done hundreds and thousands of these cases. Please be assured, you will have no problem. So that same night, around 9, 10 p.m., I was in the operation theater. My appendix came out. It was gangrenous appendicitis. And then I was sick for about 2 weeks. I took a short break, went home, came back, started my normal routine thing. Shobar moto ami abar class shuru kore lekha pora shuru korlam. Tokhon amar ki mone hoyechilo, few events. Ruge dekhte hoyle baloi dekhte hobe. The standing e ekta prescription dile diagnosis miss hoye jay amra. Seta amra shob shomoy kori. Kintu shei din ekbar amar nijer upore hoyeche bolei amar mone ache ekhon. যার ফলে আমরা আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কস্ট করতে পারবেন সেই জন্য প্লিজ টেক ইট ভেরি সিরিয়াসলি আমরা যেহেতু উই ডিল উইথ পেশেন্টস অল দ্য টাইম ফ্রম মর্নিং টিল নাইট ডে ইন ডে আউট উই ডিল উইথ পেশেন্টস সেই জন্য উই গেট কমপ্লেসেন্ট আমরা মানি নি এটা তো আমাদের কাজ ডেইলি কাজ রুটিন কাজ সব সময় রোগীদের সাথে আমরা আলাপ করতে থাকি মিস করতে থাকি সেই জন্য উই টেন টু ওভারলুক সার্টেন থিংস আমরা রোগীর সাথে সব সময় হিসাবতে থাকি কিন্তু রোগীরা আমার সাথে সব সময় থাকে না দে কাম টু আস অনলি ওয়ান্স ইন এ ওয়াইল মেবি ওয়ান্স ইন এ লাইফ টাইম সেই জন্য এভরি পেশেন্ট মাস্ট গেট দ্য ম্যাক্সিমাম অ্যাটেনশন অফ দ্য ডক্টরস আমার একটা প্রশ্ন ক্লিয়ার বাড়ি কি বলে আই রিমেম্বার ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি অস্পষ্টভাবে আমার মনে আছে এখন সেটা সে ডক্টর উনি বলেছেন আরে এটা তো অ্যাপেন্ডিসাইটিস ক্লিয়ার কাট তো ইমিডিয়েটলি হি টার্ন টু মি অ্যান্ড সেড ডোন্ট ওয়ারি ইউ উইল হ্যাভ টু বি অপারেটেড আই হ্যাভ অপারেটেড হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কেসেস ইউ উইল হ্যাভ নো প্রবলেমস সেটার শোনার সাথে সাথে যদিও আমি ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট যদিও আমি জানি অ্যাপেন্ডিসাইটিসটা কিছুই না এটা রেজিডেন্ট দিয়ে করতে পারি তবে আমার নিজের রুগী হইলে একটা টেনশন তো উন্নতভাবেই আসে সেই টেনশনটা প্রফেসর যখনই ওরকম যে ডোন্ট ওয়ারি আই হ্যাভ অপারেটেড থাউজেন্ডস অফ কেসেস ইউ উইল বি অল রাইট ইয়োর হোম অ্যান্ড প্যারেন্টস আর ফার অ্যাওয়ে বাট ইউ আর হিয়ার টু হেল্প ইউ এটা শোনার সাথে সাথে আমার ব্যথাই হারাই গেছে সেটা আমি মিথ্যা কথা বলতেছি না আসলে কারণ আমি কথা বলার সময় একজন ডক্টরের চেহারা দেখতেছি আমি ইকবাল ভাই দেখতেছি ওখানে উনিও ছিলেন উনি আমাদের সার্জিক্যাল ওয়ার্ডের ইসিএ ছিলেন তারপরে যিনি আমাকে বলছেন যিনি আমাকে অপারেশন করেছে উনি হলো প্রফেসর খাদিমুল ইসলাম যেহেতু হি গেভ মি দ্য কনফিডেন্স অ্যাজ এ পেশেন্ট আই ট্রাস্টেড উনি আমার গড মতো উনি আমার আল্লাহ মতো উনি আমার সব কিছু বিকজ হি অপারেটেড অন মি তারপরে দিকে দ্য রিলেশন বিটুইন প্রফেসর খাদিমুল ইসলাম অ্যান্ড লোটে চেঞ্জড ইট গট আপগ্রেডেড ফ্রম টিচার স্টুডেন্ট রেশিও টু এই যে মানুষের আল্লাহ মতো হয়ে গেছে তাই না আফটার দ্যাট আই রিয়েলাইজ ফিউ থিংস What role do we as medical professionals play in the lives of our human beings? Because
one thing we must remember is we do not deal with human beings alone. We deal with human beings at a very critical point in their life. That is when they are sick. Sheta amra medical fraternity the mono thakte parle. This is one of the best professions. Tarpore ami ekhan theke shesh pore jetuk I got in touch with Professor Khadimul Islam, I got ki bolbo energized to be a surgeon. So I followed him. I took the surgical residency here, training here, 6 months at Mymensingh Medical College, followed Professor Khadimul Islam to Mitford, Salimullah Medical College, did my training from Salimullah Medical College, took my FCPS from BCPS. On that morning when I took my part two exams, we were 40, 50 of us, and evening when the results came out, I was just fortunate to be in the pass result group. One thing I remember again is we were all waiting downstairs. Amra jokhon oi ektalay boshechilam opekar oi results opekar korte. Once the evaluation was finished, BCPS, FCPS results te tokhoni ber hoyto. Same evening it used to come out. So as we were waiting, group of professors came down the stairs, and I saw Professor Khadim looking for somebody. Hoping that he was looking for me, I stick my head up a little bit, and he said, he did this to me. I went to him, I said, my boy, you have done it. Tokhon result unofficial dekhar age, sir amake janechen je I have done it. That also I clearly remember. It's not for me. The reason for telling you this is, teachers have very, very high regards for the students. Teachers are moner ki oi concern thakbe students er jonno seta amra students howar shomoy bujhe na eta. We realize this only later. By then it will be too late. So my dear students, teachers are there every day for you. You must relax, you must know them, you must know how to take advantage of the situation. So teachers are always there for you. Tarpore ami ekhan theke shesh kore Bhutan e gelam 2002 জুলাই আগস্টে আমি ওখানে শেষ পৌঁছে আমি সার্ভিস শুরু করছি অ্যাজ এ জেনারেল সার্জন অন দ্য ডে ওয়ান আমি মন্দিরে গিয়েছিলাম বিফোর দ্য হসপিটাল মাই ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট আই ওয়েন্ট টু আ মন্দির আই ওয়েন্ট টু আ মোনাস্ট্রি অ্যান্ড সেড মাই প্রেয়ার্স ইয়েস আই এম আ ডক্টর ইয়েস আই এম আ সার্জন বাট দ্যাট ইজ নট ইনাফ আই ওয়ান্ট টু বি আ গুড ডক্টর সেটা আমি বাউ নিয়ে আমার কাজ শুরু করেছিলাম তারপরে অ্যাজ এ জেনারেল সার্জন আই ওয়াজ ওয়ার্কিং আই ওয়াজ অন কল ডিড হোয়াট এভার আই কুড ডিড অ্যান্ড ওয়ান ইভিনিং প্রায় সামটাইম টুয়ার্ডস 5-6 সাইড আই গেট আ কল ফ্রম মাই জুনিয়র